শুন, টোল ট্যাক্স পার হতে হতে আমরা জেনে নেই টোল প্লাজার কিছু রুলস, টোল ট্যাক্সের কিছু নিয়ম। তো আপনারা যখন টোল ট্যাক্স পার হবেন, ঠিক আছে, তো টোল প্লাজা যখন পার হবেন, তো টোল ট্যাক্সে যাওয়ার আগে যখন ক্যামেরার সামনে যখন আপনার ফাস্ট্যাগটা লাগানো থাকবে, গাড়িতে ক্যামেরার সামনে যখন দাঁড়াবেন, তখন 10 সেকেন্ডের বেশি যদি আপনাকে অপেক্ষা করতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা টোল ট্যাক্স না দিয়ে কিন্তু আপনারা কিন্তু টোল প্লাজা পার হতে পারেন। নাম্বার টু, যেটা হচ্ছে কি, 100 মিটারের বেশি, ঠিক আছে, দেখা গেল টোল ট্যাক্সের মধ্যে, টোল প্লাজার মধ্যে 100 মিটারের বেশি এরকম গাড়ির লাইন আছে, যেটা 100 মিটারের বেশি হয়ে আছে, 100 মিটারের যে ইয়েটা আছে, এটা হলুদ একটা লাইন থাকে, তার বেশি দেখা গেলো গাড়ির লাইন আছে বা 100 মিটার পূর্ণ হয়ে আছে, এবার আপনি তারপরে দাঁড়িয়ে আছেন, তা আপনি যদি তারপরে যদি দাঁড়িয়ে থাকেন, তো সেক্ষেত্রেও কিন্তু আপনার কাছে কিন্তু টোল ট্যাক্স নেওয়া হবে না, আপনি টোল ট্যাক্স না দিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এবং আইনটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর লাইক করবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, ওকে।